আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাড়া একটা গুরুত্বপূর্ণ টপিক্স আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো টিকিট হ্যাঁ টিকিট নিয়ে আমরা সবসময় ফেরেশনে থাকি সারাদিন আমরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে বিভিন্ন গণমাধ্যমে দেখতে থাকি যে আমাদের টিকিটের কী খবর যে আমরা সৌদি থেকে কখন যাবো কীভাবে যাব কত টাকা দিয়ে টিকিট কেটে যাব সেই বিষয় নিয়ে আপডেট সবসময় নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে অবশ্যই আপডেটগুলো প্রতিনিয়তই আপনি পেয়ে যাবেন আজকে আমরা দেখাবো জেদ্দা থেকে ঢাকাতে যেতে কোন কোন ফ্লাইট রয়েছে এবং প্রাইস কেমন ধরনের পড়তে পারে এবং রিয়াদ থেকে ঢাকা এই দুইটা শিডিউল দেখাবো আমরা কয়েকটা তারিখ মিলে সরাসরি দেখতে অবশ্যই চোখ রাখবেন আমাদের এসবি চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে আমরা প্রথমে আমি জানুয়ারির দু তারিখ যেহেতু চলতেছে আজকে আমি পাঁচ তারিখ থেকে দেখবো আর পরবর্তী তারা আস্তে আস্তে দেখবো আর কি পাঁচ তারিখে জানুয়ারির জেদ্দা থেকে ডিএসি ঢাকাতে কি অবস্থা ফ্লাইটের আমাদের দেখছি অসংখ্য সিঁড়িও সামনে চলে আসছে আমাদের কিন্তু এখানে আফসোসের বিষয় হলো সৌদি এয়ারলাইন এখন ডাইরেক্ট ফ্লাইট আমাদের চোখে আসে না আমরা দেখতে পারতেছি সৌদি এয়ারলাইন থেকে দুই নম্বর যেটা দেখতে পারতেছি সেটা জেদ্দা থেকে আপনার যেটা যাবে ডুবাই হয়ে ডুবাই যাবে তারপরে যেটা হবে এটা ডুবাই থেকে ঢাকাতে যাবে অর্থাৎ কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই যেহেতু থেকে ডুবাই ডুবে দেখে ঢাকা তারপর এটা একটা প্রাইস দেখে যে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা প্রাইস সিঙ্গেল প্রাইস কত আসতে পারে প্রাইস দেখে না একবার নাগালের বাইরে ছয় হাজার সাতশো ছাব্বিশ এল কে যাবে বলেন এত টাকা দিয়ে আর যাই হোক দর্শক আমরা আরও কয়েকটা ফ্লাইট দেখি যে অর্থাৎ কিছুদিন পরে দেখি ঠিক আছে পাঁচ তারিখ তো আমরা দশ তারিখে দেখি যদি একই অবস্থায় কুয়েতিয়া লাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা আমরা কুয়েত লাইনটা দেখি আমরা এটা একটু প্রাইস কেমন পড়তে পারে আমরা কুয়েত লাইনটার প্রাইসটা দেখবো আমি আমি কে নিলাম হ্যাঁ চব্বিশশো পঞ্চান্ন রিয়াল দেখাচ্ছে এখানে শুরু করতেছে আর যাই আমরা একটু দেখি বিমান বাংলাদেশের কি অবস্থা দশ তারিখের ভিতরে কোনো বিমান বাংলাদেশ আছে কিনা আমি বিমান বাংলাদেশের কোডগুলো আমি ট্রায়াল করতে এখানে করতেছি দেখছি দশ তারিখ কোনো ফ্লাইট নাই বিমান বাংলাদেশের শেডিউলে এগারো তারিখ দেখছি এগারো তারিখে ফ্লাইট রয়েছিল কিন্তু বাট কোন ধরনের সিট নাই এখানে যদি আমি একটু বিশ তারিখের দিকে যাই একটু অর্থাৎ বেশি দূরে যাই আর কি বিশ তারিখ দেখি একই অবস্থা বিমান বাংলাদেশ কোনো শিডিউল দিচ্ছে না যদি অন্য অন্য ফ্লাইটের দিকে যাই আর কি দেখা যাক সৌদি দেখতে পাচ্ছি বিশ তারিখের ভিতরে ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করবে সেক্ষেত্রে দুই হাজার তিনশো পঁয়ত্রিশ আসতেছে প্রাইস আরও যদি অর্থাৎ সর্বনিম্নের ছিট ধরা যায় তাহলে হয়তো প্রাইস অনেক কম আসবে আশা করি তখন আমরা একটু রিয়াদ থেকে চোখ রাখি রিয়াদের অবস্থা রিয়াদের অবস্থা দেখি আমরা একটু রিয়াদের এগুলো ড্রাইভ করবো আর ইউ বিশ তারিখের ইয়ার থেকেও ফ্লাইট রয়েছে আমরা একটু কাছাকাছি দেখার চেষ্টা করি অর্থাৎ জানুয়ারির জানুয়ারির সাত তারিখ বা আট তারিখে দেখলাম একটু ফ্লাইট দেখি কী অবস্থা একই অবস্থা আট তারিখে ডাইরেক্ট কোনো ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি না সবগুলোই অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটা এটা কী ফ্লাইট রয়েছে ইউএ ফ্লাইট পাচ্ছি না আমরা আমরা একটু বিমান বাংলাদেশের দিকে নজর করি যে বিমান বাংলাদেশ কোনো ফ্লাইট দিচ্ছে কিনা রিয়ার থেকে দর্শক বিমান বাংলাদেশের ফ্লাইট ছিল বাট এখনো কোনো ধরনের শিডিউলে কোনো ফ্লাইট শুরু করতেছে না দর্শক প্রতিনিয়ত অবশ্যই আপডেট পেতে এইভাবে অর্থাৎ অরিজিনাল ওয়েবসাইট থেকে আপনার টিকিটের মূল্য দেখতে এবং কি হয় সামনেতে বিভিন্ন সব বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ